না মুম্বাই এর সঙ্গে আমাদের খেলার যে রেজাল্টগুলো ভালো হচ্ছিল না এবং আজকে প্র্যাকটিক্যালি আমরা আন্ডার ডগ ছিলাম, ওরা অনেক বেটার খেলছিল, তো সেইটা আজকে আমাদের টিম অনেক বেটার খেলেছে। আমি বলেওছিলাম আগের দিনও বলেছিলাম আস্তে আস্তে খেলতে খেলতে টিম তৈরি হবে, আরও যত দিন যাবে অন্য দিন এক মাস কেন সেইভাবে প্র্যাকটিসের আমরা সুযোগ পাইনি, প্লেয়াররা সবাই ম্যাক্সিমাম নতুন প্লেয়ার, হেক্টর দুদিন এসে খেলছে, তো সেই জন্য খেলতে খেলতে টিম ঠিক হয়ে যাবে। না না মুম্বাই এগেনস্টে জয়টার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল ওঠা, ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল ওঠা। এবার এফসি গোয়া নিয়ে চিন্তা করতে হবে, ম্যাচ মাই ম্যাচ, মুম্বাইকে হার জিতিয়ে তো হারিয়ে তো আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম না, অনেকে অনেককে হারিয়ে ভাবে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম যেভাবে আনন্দ করে, কিন্তু আমরা টুর্নামেন্ট নিয়ে ভাবি, তো সেই জন্য আমরা কোয়ার্টার থেকে সেমিফাইনাল ওঠাটাই আমাদের কাছে বড় ব্যাপার। জয় বাংলা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।